নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে প্রথমত এই তুলসী পাতা কেন ভগবান শ্রীকৃষ্ণের এত প্রিয়, এছাড়াও এই তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের কোথায় নিবেদন করবেন, এবং এই তুলসী পাতা নিবেদনের মন্ত্রই বা কি, এই সব জিনিসগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানবেন। একবার দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ যেখানকার রাজা, সেখানে একটা অনুষ্ঠান হচ্ছিল যে একটা তুলাদণ্ডের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে একদিকে বসিয়েছেন, আরেকদিকে মনমন গহনা রত্ন মণি মাণিক্য তুলাদণ্ডের আরেকদিকে সবাই রেখেছেন। কিন্তু দেখা যাচ্ছিল যে মনমন মণি মাণিক্য গহনা রেখেও সেই তুলাদণ্ড আর নড়ছিল না। তখন রুক্মিণী সেই মণি মাণিক্য জহরত গহনার ওপর একটি তুলসী পাতা রেখে দেন। দেখা গেল তখন সেই তুলাদণ্ড সমতায় চলে এলো, অর্থাৎ ব্যালেন্সে চলে এলো। এর মাধ্যমে ভগবান সবাইকে বোঝালেন যে তিনি এই গহনা এই রত্ন এই ধনদৌলত এইসবে খুশি হন না, এই সকল মনোবাসনা মনের মধ্যে রেখে যে কৃষ্ণ ভজনা করে কৃষ্ণ সাধনা করে সে কিন্তু ভগবান কৃষ্ণকে পাবে না। যে এই সকল মনোবাসনা মন থেকে সরিয়ে শুধুমাত্রই কৃষ্ণ প্রেমে মেতে থাকেন, কৃষ্ণ ভজনা করেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে দেন, সমস্ত জগতের সম্পদ পেতে পারে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই ঘটনার মাধ্যমে বোঝালেন যে তুলসী তার কত প্রিয়, এই জন্যই তুলসী পাতাকে বৈরাগ্যের প্রতীক হিসেবে মানা হয়, ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় বস্তু বলে মানা হয়। অবশ্যই এই তুলসী পাতাটি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন। প্রিয় দর্শক বন্ধু, এছাড়াও আপনারা মনে রাখবেন তুলসী পাতা সর্বদা নির্জল নিবেদন করতে হবে, অর্থাৎ জলে ভিজিয়ে তুলসী পাতা নিবেদন করতে নেই। তুলসী পাতা সর্বদা চিত করে নিবেদন করতে হয়, অর্থাৎ মসৃণ ভাগটা ওপরের দিকে থাকবে। তুলসী পাতা সর্বদা বিশুদ্ধ থাকে, কখনো বাসি হয় না। পূর্ণিমা অমাবস্যা দ্বাদশী একাদশী সংক্রান্তি এবং মধ্যাহ্ন রাত্রিকাল বা সন্ধ্যাকালে কখনো তুলসী পাতা তুলতে নেই। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই পূজার সময় মনে রাখতে হবে। আর মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণকে যা যা ভোগ আপনারা নিবেদন করবেন, যা যা নৈবেদ্য আপনারা নিবেদন করবেন, অবশ্যই সব জিনিসের ওপর একটি তুলসী পাতা অবশ্যই দেবেন। আর দেওয়ার সময় তুলসী নিবেদন মন্ত্র যে স্ক্রিনে আমরা দেখাচ্ছি সেইটা অবশ্যই জপ করবেন। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনও ধনধান্যে পূরণ হয়ে উঠবে। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।